أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد आवाज दी उच्च कंठे जवान छेड़े बोले या रसूल अल्लाह या रसूल अल्लाह आरेकटु मोहब्बत बोले या रसूल अल्लाह उतर के जबीरे अमर नबीजीर दरबार उम्मतर लगिया नबी कंदे सारे जरह तर के जबीरे तोर के जबीरे अमर नबीजीर दरबार उम्मतर लगिया नबी कंदे सारे जरह तर के जबीरे अशकिरे জবান ছেড়ে দুরুদ শরীফ পড়বেন আমি হাদিসুল মুবারাকাতে দেখেছি নবী আমার বলেছেন হাদিস শরীফের ভিতরে কেউ যদি নূর নবীর মহাব্বতে যদি দুরুদ শরীফ পড়ে আল্লাহ পাক আল্লাহ পরওয়ার দিগারে মাওলা ওই বান্দা যখন দুরুদ শরীফ পড়ে সাথে সাথে বান্দার জন্য আল্লাহ একজন একবার দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বারের জন্য একটা সালামের জন্য সাথে সাথে আল্লাহ পাক একজন ফেরেশতা তার জন্য নির্ধারিত করে দেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ এই ফেরেশতারা একটা দুরুদ দিয়ে চলে যায় আবার দুরুদ শরীফ পড়েন দুইটা দুরুদ আবার পড়েন তিনটা দুরুদ বারবার চলে যাচ্ছে আর আবার এই ফেরেশতারা বলতেছে যে তুমি কোথায় যাও এত হাসি খুশি কোথায় যাচ্ছ মনটা এত সুন্দর তুমি জানো না মূলপাড়া ঈদগার ময়দানে যে আমার নূর নবীর দুরুদ শরীফ পড়েছে ওই দুরুদ নিয়ে আমি নবীজির দিদারে চলে যাচ্ছি আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ দুরুদ শরীফ পড়তে ভালো লাগেনি একটা আওয়াজ দিবেন গভীর রাত্রিবেলায় আল্লাহর ফেরেশতারা হেসে গুলে মদিনাতে রোজা চলে যাবে হতে পারে তাদের দিদারে আমার রসুল আমাদের সঙ্গে দিদার দিতে পারে ঠিক না ভাই ঠিক একটু মোহাম্মদ মালি আল্লাহুম্মা শরীফের দলিল নবী আমার ডাক দিয়া কয় উম্মত
পৃথিবীর জমিনে মানুষগুলো বসবাস করে 50, 60, 70, 100 বছর, 120, 150 বছর মানুষগুলো আছে। উম্মত রে, পৃথিবীর জমিনে যদি তুমি বসবাস করে থাকো, কতই না মিথ্যার ভিতরে জর্জরিত থাকো, ঠিক না? ঠিক জোরে কোন ঠিক কি না? উম্মত, তুমি যদি তোমার মিথ্যা কথার কারণে তোমার এই দিলটা, তোমার এই কালারটা কালো হয়ে যায়, একটা বারের জন্য একটা, দুটা বার যদি মিথ্যা কথা বলো তোমার কালারটা কালো হয়ে যায়, তোমার কাছে শরীয়ত আর ভালো লাগে না। তুমি যদি ওই মর্দা কালারটা জিন্দা করতে চাও রে, ওই কালিমালা যুক্ত কুরুপটাকে যদি পরিষ্কার করতে চাও, একমাত্র একটা জিনিস রয়েছে, আছে কোন বাজারের পাউডার? না না, দুনিয়ার জমিনের কোনো কেমিক্যাল না, তোমার জন্য একটা কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালটা হলো মায়ার দৃষ্টিটা, হলো গুনামাপের এই যন্ত্রটা হচ্ছে আমার আল্লাহর জিকির। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, আসেন একটু মহাব্বতে আওয়াজ দিয়ে আমার আল্লাহ পাকের আমরা একটু এসবে জাতের জিকির করি। Allah.